হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে যাব মোহনাতে। আজকে আমাদের সেকেন্ড ডে আর আমরা আজকে যাব মোহনাতে। তো দেখো, সকাল সকাল রেডি হচ্ছে, এখন ভোর 5টা বাজে, উঠে গেছে, সবাইকে তুলে দিয়েছি, দেখি কে কে যায়। কেউ কেউ যাক আর না যাক, আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তাই তো বিয়া? আমরা বেরোচ্ছি, বাইরেটা দেখো, ফার্স্ট মর্নিং তোমাদেরকে দেখাচ্ছি। হো, গুড মর্নিং, ওয়াও, দেখো আমরাও দেখলাম দীঘার মর্নিংটা, আর তোমরাও দেখলে আমাদের সাথে বাইরে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের হোটেল, যেটাতে আমরা রয়েছে, শান্তিনিবাস। খুবই ভালো এখানের বিহেভিয়ার আর রুম সার্ভিস গুলো। তো তোমরা যদি আসো এখানে থাকতে পারো, এখানে লো প্রাইসের মধ্যেই রয়েছে, আর বাজারটাও একদম খুবই আশেপাশে, যাতে তোমাদের খাবার দাবারের জন্য খুব সুবিধাই হয়। এখান থেকে বেরিয়ে ডান দিকে বাঁ দিকে যেদিকে যাবে সেদিকেই দোকান পাবে। আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে, এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘ, মানে মেঘলা হয়ে রয়েছে আকাশটা। আর এই যে দেখো, সবাই দাঁড়িয়ে রয়েছে সূর্য ওঠার অপেক্ষায়। দীঘার সমুদ্র হোক আর পুরীর সমুদ্র, সূর্য ওঠার আমেজটাই আলাদা হয়, ওটা দেখার জন্য কিন্তু সবাই উৎসাহ হয়ে থাকে। তো দেখতে থাকো তোমরা সূর্য ওঠার সাথে সাথে, আমরাও আছি তোমাদের সাথে, দেখাতে থাকবো। এখন ওল্ড দীঘা থেকে আমরা এখন মোহনার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাড় ধরে, আর তোমরাও দেখতে থাকো। দেখো ওখানটাতে কিরকম লাল হয়ে গেছে সূর্যটা উঠবে বলে, জাস্ট একটা আলোর মানে ঝিলিকের মতন পড়ছে জলের মধ্যে। ও দারুণ দারুণ দারুণ। যারা যারা এখনো পর্যন্ত দীঘায় আসুনি, আমি বলবো তারা একবার অন্তত হলেও দীঘায় এসে ঘুরে যাও। তোমরা যদি একবার আসো না বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের আবারও আসতে ইচ্ছা করবে, কারণ পাহাড়ে ঘোরার মজা একরকম আর সমুদ্র এলাকায় ঘোরার মজা কিন্তু আরেক রকম হয়। তো আমি কিন্তু পাহাড় খুবই পছন্দ করি, কিন্তু তাই বলে কি সমুদ্রে আসবো না, কারণ এটা একটা আলাদা রকম আমেজ থাকে। তো সুতরাং তোমরা আসো, অবশ্যই আসো, একদিনের জন্য হলেও বন্ধুরা আসো, দেখবে ভালো লাগবে। তো সকাল সকাল কিন্তু তোমাদেরকে দেখালাম প্রথম সানরাইজ দীঘার। কুয়াশায় পুরো এত সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা, যেন মনে হচ্ছে জলের ভেতর থেকে সূর্যটা উঠছে। কি দারুণ তার রূপ, অসাধারণ। সুন্দর সানরাইজের সামনে দাঁড়িয়ে তুলে নিলাম কয়েকটা ফটো। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মাছে জাল তুলছে, মানে জালে মাছ ধরছে, পেতে ছিল এটা, এদের সামনে পুরোটা দেখো এতটা রয়েছে। আর এই যে এখন জাল তোলা হচ্ছে, তো আমরা দেখবো যে কি মাছ ওঠে, আর তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের একটু রুমে যেতে হবে, দরকার আছে, এমার্জেন্সি। আর এদের এই জালটা কখন তোলা হবে জানি না, তোমাদেরকে দেখাতে পারলাম না, তবুও চেষ্টা করব যতদিন আমরা আছি তার মধ্যে যদি দেখানো যায়। ওই তো টানছে, হ্যাঁ টানছে, কিন্তু এটা অনেকটা সময় লাগবে ওটাকে তুলতে, কারণ অনেকটা বড়। এই যে জালটা দেখো চারিদিকে ছড়ানো রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে আরও আমরা অনেক কিছু দেখাবো, কারণ আমরা এখানে অনেক জায়গায় ঘুরবার, অনেক এনজয় করব। তো দেখতে থাকো, কষ্ট পেও না যে এইটা দেখাতে পারলাম না বলে, আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে, তার জন্য তোমরা এক্সাইটমেন্টে থেকে যাবে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে বসেছি, এই দেখো ওরাও বসে আছে। তো আমরা এবার যাবো উদয়পুরে, আর দেখো আমরা রেডি হয়ে গেছি, পূজা এখনো রেডি হয়নি, আমরা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। এই পূজা দাদি রেডি হও, কি করছো? হ্যাঁ তোমার জন্য কিন্তু কাঁকড়া ফাঁকড়া সবগুলো কিন্তু চলে আবার খেতেই পারবো না। তো আমরা এখন বেরোচ্ছি উদয়পুরে। বন্ধুরা দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির করা হচ্ছে, এটা দীঘাতে করা হচ্ছে। দেখো এখনো পর্যন্ত এটা হতে প্রায় এক দেড় বছর সময় লাগবে, কিন্তু দেখো পুরো পুরীর মন্দিরের মতনই করছে জগন্নাথ মন্দিরটা। তো এটা হলে আবার আমরা আসব। আরে
আমরা আলটিমেটলি উদয়পুর পৌঁছে গেছি, যেই টোটোয় করে এসেছিলাম ওটাই করে আমরা পৌঁছালাম। তো এবার যে যার আমরা ব্লগিংও করছি এখানে, দেখো তো এটা হচ্ছে উদয়পুরের আমাদের সব থেকে ফেভারিট জায়গা, যেটা হচ্ছে এই যে কাজু কুলফির মালাই আইসক্রিমের দোকান। তো এইখানের আইসক্রিমগুলো খুবই ভালো খেতে, আর আমি যতবার আসি ততবার এখান থেকে আইসক্রিম খাই। তো তোমরা যদি কখনো এখানে আসো তো তোমরা কখনো খেয়ে দেখো, এখানে প্রত্যেকটা আইসক্রিম খুব ভালো আর মালাইটা তো খুবই অসাধারণ। আইসক্রিম খেয়ে আমরা চলে আসলাম, এবার একটা ভালো দোকান দেখতে হবে যেখানে আমরা পাবো কাঁকড়া, আরও সাথে অনেক কিছু থাকবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে কী কী পাওয়া যায়। আর এই যে দেখো যে টেন্টগুলো দেখছো, তুমি যেখানে বলবে ওরা এখানে চেয়ারগুলো পেতে দেবে। তো আমরাও একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম, অল্প অল্প জল যেখানে আছে সেখানে, কারণ আস্তে আস্তে যখন জল বাড়বে তখন চেয়ারগুলো ডুবে যাবে। তো এই যে এখানে দেখছি যে কাঁকড়াগুলো, এগুলো আমরা নিয়েছিলাম, তার সাথে সাথে আমরা নিয়েছিলাম চিংড়ি আর ভোলা মাছ আর পমপ্লেট মাছ, এইগুলো আমরা নিয়েছিলাম। ও আমুদি মাছটাও ছিল, আমুদি মাছটা জাস্ট ফ্রাই করে দিয়েছিল, অসাম ছিল, সব কিছু মোটামুটি ভালো ছিল। তো এই যে আমরা এই দোকানটা থেকে, এই মাসিমার দোকানটা থেকে আমরা সব নিয়ে নিচ্ছিলাম। সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার, প্লিজ শেয়ার। তো এই যে এখানে দেখো এক এক করে সব খাবারগুলো চলে এসেছে, আর আমুদি মাছের সাথে কাসুন্দি দিয়েছিল। তো আমরা এখানে সব ডিভাইড করে নিচ্ছি, আমরা এতক্ষণ ভিজে এবার আমরা রিটার্ন করছি, আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ঠিক আছে? তো আমরা এখন রিটার্ন করছি, আমি রাখবো একা, ঠিক আছে? ওরা ঝামেলা করছে কেন, আগে খেতে দেয়নি বলে ওই জন্য। আমার বোনের ভিডিও তো আমি একা রাখবো, আমার বোনের ভিডিও এটা, আমি তো তোমার বোন হই, তাহলে তোর ভিডিও তো আমি রাখবো। এবার আমরা রিটার্ন করবো, এই দেখো দেখে বুঝতে পারে ঠান্ডা লাগছে ওর, ওই জন্য টুপি পরে নিয়েছে, আর আমরা হট, তাই জন্য আমরা মানে ঠান্ডা লাগছে না। হ্যালো গাইস, একটু তাকাও, একটু তাকাও, পঙ্কজ কি বলছো? আমাদের দুপুরে লাঞ্চ কি হলো? কাঁকড়া, চিংড়ি, পমপ্লেট, ভোলা, আর বলো আমুদে, আমুদে কি হয়েছে লাঞ্চে, কি হয়েছে বল, বল না, টেলি আই টেলি বল না, কি হয়েছে আমুদি, পূজা তুমি কি খেয়েছো বলো,